আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হোমমেড নুডলস। আমরা প্রায় প্রত্যেকেই এই চাইনিজ খাবার পছন্দ করি আর কি। তো যাই হোক, এটা আমি বাড়িতে খুবই সহজে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এটা আমি ময়দা দিয়ে করলাম, তোমরা চাইলে গমের আটা দিয়েও করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে এতে দেব 2টো ডিম। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থেকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিও। কারণ সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওর নোটিফিকেশন পাবে না। মানে তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। এবারে ডিম 2টো ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে জল দিতে হবে। তো চলো, চামচ দিয়ে হবে না, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু একটু জল দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। এটা কিন্তু রুটি আটার মতো ডো তৈরি হবে না, একটু শক্ত থাকবে। ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে, আর খুব বেশি মাখানোর প্রয়োজন নেই। এবারে দেখো, একটা প্লাস্টিক র্যাপারে এইভাবে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব, কিংবা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। আর এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখা অত্যন্ত জরুরি। এই টিপসগুলো ফলো করতে হবে, তাহলে ঠিকঠাক নুডলস তৈরি হবে। এবারে এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। তারপরে রুটির আটার মতো এভাবে লই করে নেব। লই করার পরে এটা বেলতে হবে, আর এটা বেলতে একটু সময় লাগবে কারণ এই ডোটা শক্ত থাকে। তো যাই হোক, এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। পাতলা বলতে একের মতো পাতলা সেটা না, তবে হ্যাঁ রুটিতে পাতলা হবে। তো এবারে এটা কাট করছি, দেখো এইভাবে আটা ছড়িয়ে নিতে হবে। আর এটা অত্যন্ত জরুরি আটা ছড়িয়ে দেওয়াটা, নইলে কিন্তু কাটতে অসুবিধে হবে, মানে চিপকে যাবে। আমি যেভাবে কাট করছি সেভাবে করতে হবে, সেটার কোনো মানে নেই। তবে হ্যাঁ, এভাবে করে নিলে কাটতে সুবিধে হবে। তো অর্ধেক ওই দিক থেকে মুড়ে নিয়েছি, অর্ধেক এই দিক থেকে মুড়ে নেব। এইভাবে ফোল্ড করার আগে কিন্তু ভালোভাবে ময়দা ছড়িয়ে দিতে হবে, নইলে চিপকে যাবে। তো যাই হোক, অর্ধেক এদিক থেকে ফোল্ড করলাম, অর্ধেক এদিক থেকে করে নেব। তো আমি 2-3 ধরনের কাটার পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, যেভাবে সুবিধে হয় সেভাবে কাটবে। আমি 2-3 রকম শেয়ার করছি। তো এভাবে ফোল্ড করার পরে ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। একেবারে যে দোকানের মতো সরু সরু কাটতে হবে সেটা না, একটু মোটা হলেও অসুবিধে নেই, টেস্টে কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ দোকানের থেকেও ভালো হবে। তো যাই হোক, ছুরির গায়েও এভাবে আটা মাখিয়ে নেব, আর এইভাবে কাট করে নেব। খুবই সহজে সুন্দর নুডলস তৈরি হয়ে যাবে। তার সঙ্গে আমি এটা রান্না করেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখো, খুব সহজে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে স্টিক নিয়ে এইভাবে নাড়িয়ে নিলে ছুটে যাবে। এই দেখো, খুবই সহজে সুন্দর নুডলস তৈরি হবে। আমি আরও একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, রুটিটাকে ডবল করেছি। ডবল করার পরে এভাবে ছাড়িয়ে নেব, মানে এভাবে কাট করে নেব। যার যেভাবে সুবিধে সেইভাবে করে নিলেই হবে। এই দেখো, সুন্দরভাবে কাট করে নিয়েছি।
তারপরে এভাবে ছাড়িয়ে নেব, না ছাড়ালেও অসুবিধে নেই, এভাবে থাকলেও অসুবিধে কোনো অসুবিধে হবে না, কারণ জলে দিলেই সবগুলো নিজে নিজেই ছেড়ে দেবে। তো যাই হোক, এই দেখো সুন্দর নুডলস তৈরি হয়েছে। আমি কিছুটা শুকিয়ে নেব রোদ্রে, মানে স্টোর করে রাখার জন্য। তো এভাবে লম্বা লম্বা থাকলেও অসুবিধে নেই, কিন্তু আমি এইভাবে গোল করে নিলাম, দেখতে দোকানের মতো লাগবে, তাই লম্বা লম্বা করে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি এগুলো একটা বড় থালার মধ্যে নিয়ে রোদ্রে দিয়ে দেব। আরেক রকম আমি কাট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ভালোভাবে আটা মাখিয়ে নিলাম, তিনবার ফোল্ড করলাম। তিনবার ফোল্ড করার পরে এভাবে মিডিল থেকে কেটে নেব। মিডিল থেকে কাটার পরে এভাবে কাট করে নেব, যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নেবে। তো যাই হোক, এই দেখো খুবই সুবিধে ছাড়িয়ে নেওয়া। আর বললাম তো, না ছাড়ালেও অসুবিধে নেই, জলে দিলেই সবগুলো একটা একটা হয়ে যাবে। চলো এবার চলে এসেছি চুলোর দিকে। জল একটু বেশি পরিমাণে দিতে হবে, আর ওতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেল দিলে একটার গায়ে একটা লেগে যাবে না, তাই জল ফুটে গেলে নুডলসটা দিয়ে দিয়েছি। যে নুডলস আমি এক্ষুনি তৈরি করলাম সেটাই, তো এটা সেদ্ধ হয়ে যাবে 4 থেকে 5 মিনিটের মধ্যে। এটা সেদ্ধ হয়ে গেছে 4 মিনিটে, এটা আমি নামিয়ে নেব। তারপরে রোদ্রে যেটা আমি শুকিয়েছি এই দেখো, সেটাও তোমাদেরকে সেদ্ধ করে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো ভালোভাবে শুকিয়ে গেছে, এটা শুকাতে খুব মানে খুব বেশি দিন লাগে না, একদিনেই শুকিয়ে যায়। এটা ভালোভাবে শুকানোর পরে একটা কৌটোর মধ্যে ভরে দিলে 20 থেকে 30 দিন ভালো থাকবে। তো যাই হোক, যেটা আমি রোদ্রে শুকিয়েছিলাম সেটাকেও ফুটন্ত জলে দিয়ে দিলাম, আর এটা 5 থেকে 7 মিনিট লাগবে সেদ্ধ হতে। তো আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট, সেদ্ধ হয়ে নিজে নিজে ছেড়ে দিয়েছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এটা সেদ্ধ করতে আমার 6 মিনিট সময় লেগেছে। চলো এটাকেও তুলে নেব, মানে জল ঝরিয়ে নেব আর কি, তারপরে ভালো করে ধুয়ে নেব। এই দেখো একেবারে দোকানের মতো ঝরঝরে হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, ভীষণই সুন্দর হবে। একবার করলে বারবার বাড়িতে তৈরি করে খাওয়ার ইচ্ছে করবে, আর এটা আমার গ্যারেন্টি, মানে যে একবার করবে সে বারবার করার ইচ্ছে রাখবে আর কি। এখানে দেখতে পাচ্ছ দুই রকম কালার, মানে যেটা রোদ্রে শুকিয়ে করেছি সেটা একটু লালচে টাইপের হয়েছে। এই দেখো এটা রোদ্রে শুকানো, আর যেটা কাঁচা করেছি সেটা একটু সাদা রয়েছে। কালারে পরিবর্তন হতে পারে, কিন্তু স্বাদে কোনো পরিবর্তন হবে না। আর যেটা শুকিয়েছিলাম সেটা এই কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছি। চলো এবার এটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, তারপরে আলু, মটরশুঁটি, বাদাম, পেঁয়াজ, লঙ্কা, ব্যাস নিজের ইচ্ছে মতো সবজি নিয়ে নিলেই হবে। তারপরে চুলায় একটা কড়াই বসিয়েছি, ওতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করার পর বাকি সবজিগুলো দিয়ে দেব। আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি, বাদাম,
বাদাম আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, কেননা এগুলো যখন ভাজবো তার সঙ্গে বাদামও ভাজা হয়ে যাবে। কুচি করে রাখা লঙ্কা এবারে এগুলোকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। তারপরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেব টমেটো। টমেটো দিলে পরেই দিতে হবে, আগে দিয়ে দিলে সবজিগুলো সেদ্ধ না হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম লবণ, 1 চিমটে হলুদ। এবারে নাড়িয়ে নিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য, আর 1 মিনিটের জন্য ঢাকা দেব। ফিরে এলাম 1 মিনিট পর। সবগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেব সেই সেদ্ধ করা নুডলস। এবারে এতে দিয়ে দেব সয়া সস, তারপরে দেব টমেটো সস, তারপরে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার না থাকলে 1 ফাঁক লেবু দিলেও হবে। এই দেখো তৈরি হয়ে গেছে নুডলস, ভীষণই সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সবার সঙ্গে শেয়ার করো। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আজকের মতো এতটাই, আল্লাহ হাফিজ।